আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি এই মুহূর্তে রয়েছি মিরপুর বিআরটিএ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ মিরপুর 10 নম্বর বিআরটিএ। যারা বাইকের নেম ট্রান্সফার করতে চান বা বুঝতেছেন না কীভাবে করবেন, বাইক তো ঠিকই কিনছেন কিন্তু দালাল খুঁজতেছেন অথবা দালালদের করাবেন ভাবছেন আর বিশ্বাসও পাচ্ছেন না দালালদের করালে আসলে দালাল কয় টাকা মেরে দেয় বা কী সমাচার, তাদের জন্য বলছে আসলে কোনো দালাল লাগবে না। আপনারা এই যে মিরপুর বিআরটিএ এখানে আসবেন, আসার পরে এই দেখুন মসজিদ, মসজিদের পিছনেই দেখবেন, আজকে ছুটির দিন তাই কেউ নাই, মসজিদের পিছনে দেখবেন অনেক লোকজন বসে থাকে টেবিল চেয়ার নিয়ে, আর পাশে কতগুলো দোকান দেখবেন, ওই যে দোকান আছে সামনে, এই দোকানের ভিতরে কম্পিউটারের ভিতরে কিন্তু কাজ করে তারা, নোটারি করতে হয়, নোটারি সহ যাবতীয় কাজ ওখান থেকে সেরে ফেলতে পারবেন মাত্র 1000 টাকায়। আর রেজিস্ট্রেশন ফি সহ মোট খরচ হবে 4500 থেকে 5000 টাকা। তো বন্ধুরা, এত সহজ একটা বুদ্ধি রেখে আপনারা কেন দালালকে 8-10 হাজার টাকা দেবেন? ভালো থাকবেন সবাই, আশা করি, আল্লাহ হাফেজ।